চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ আজ বিএফিসিতে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। একুশ সদস্যের কমিটিতে ঠাঁই পেতে দুটি প্যানেলের সহ লড়ছেন আটচল্লিশ যাই হোক মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতি উৎসব মুখর পরিবেশে ভোট হবে বলে প্রত্যাশা প্রার্থী ও শিল্পীদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার ছয় স্বতন্ত্র সহ দুই প্যানেল থেকে আটচল্লিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা ও মিশা হোসেন ডিপজলের নেতৃত্বে একটি প্যানেল অন্যটিতে মাহমুদ কলি ও নিপুণ আক্তার আগের সমালোচনা ও বিতর্ক ঘুচিয়ে এবার একটি ভালো নির্বাচনের আশা প্রার্থীদের হার যাই হোক সবাই মিলে কাজ করার প্রতিশ্রুতি তাদের পরাজিত হইলে আমি অবশ্যই অবশ্যই আমরা তাদের আমরা আমরা তাদের যে প্যানেল আসবে তার প্যানেলকে আমি সারা জীবন সহযোগিতা করব এটা আর যদি জয়ী হয় তাহলে আমি আশা করব যারা পরাজিত হবে তারাও যাতে আমাদেরকে সহযোগিতা করে বিগত দিনে বিগত দু বছর এক্সপিরিয়েন্স যাতে আর জীবনে শিল্পী সমিতি এবং আপনারা না দেখেন প্যানেল প্যানেল না আমি বুঝি সব শিল্পী সবাই এক সবাই আমরা সমান হয়তো আজকের জন্য কালকের জন্য হয়তো আমরা বিভক্ত হয়ে গেছি মানে প্যানেল দুটো হয়ে গেছে কিন্তু বিশ তারিখের পর উনিশ তারিখ ইলেকশন বিশ তারিখের পর কিন্তু সবাই এক আবার আমরা সবাই একসাথে কাজ করবো নির্বাচন কমিশনার জানান ভোট সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে পুরো এফডিসি কে সিসিটিভির আওতায় আনার পাশাপাশি রয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা পুরো এফডিসি সিসি ক্যামেরার আওতায় আছে সেটা গোয়েন্দা সংস্থা সেটা মনিটর করবে এবং এই প্রথমবারের মতো নির্বাচনে একজন ম্যাজিস্ট্রেট সহ ফোর্স থাকবে ম্যাজিস্ট্রেটের সাথে শিল্পী সমিতির নির্বাচনে এবার ভোটার সংখ্যা পাঁচশো জন জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ пока